নমস্কার বন্ধুরা, আজ আমি মাধ্যমিকের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে প্রচুর শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। তো এই ভিডিওটি অবশ্যই একটি স্পেশাল ভিডিও মাধ্যমিকের প্রাকৃতিক পরিবেশ থেকে। তো এখানে থেকে ভিডিওটি পুরো দেখতে হবে, তাহলে ভিডিও থেকে সমস্ত শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি, ইন্ডিয়া নামকরণ কে করেন? এর উত্তর হবে গ্রিকরা। পরের কোশ্চেন আসছে, ইন্ডিয়া পয়েন্টের অপর নাম কি? এর উত্তর হলো পিগমিলিয়ন পয়েন্ট। আয়তনের দিক থেকে ভারতের স্থান কত নম্বর? উত্তর হবে সপ্তম। ভাষার ভিত্তিতে ভারতের কোন রাজ্য গঠিত হয়? এটার উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের দক্ষিণতম অংশ কোনটি? এটা হলো ইন্দিরা পয়েন্ট। ভারত পাকিস্তান মধ্যে কোন স্থলসীমা রয়েছে? এগুলো রেড ক্লিপ লাইন। ভারত আফগানিস্তানের মধ্যে কোন স্থলসীমা আছে? এর উত্তর হল ডুরান্ড লাইন। ভারত ও চীনের মধ্যে কোন স্থলসীমা আছে? এর উত্তর হল ভারত চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। ভারতের নবীনতম রাজ্যের নাম হল তেলেঙ্গানা, যেটা 2014 সালে 2 জুন গঠিত হয়েছে। আমরা চলে আসি আয়তনের ভারতের বৃহত্তম রাজ্য। আয়তনের রাজ্য হল রাজস্থান। আয়তনের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া। আয়তনের বৃহত্তম জেলা হল কচ্ছ। আয়তনের ক্ষুদ্রতম জেলা হল মাহে। 1951 সালে জনগণনা অনুসারে সমমি রয়েছে 43%। নেক্সট কোশ্চেন হলো, হিমাচল হিমালয় দেখতে কেমন? এর আকৃতি হলো শুকর পৃষ্ঠ ভূমিরূপের মতো। হিমাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সর্বোচ্চ শৃঙ্গ হলো পীরপাঞ্জাল। হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হলো মাউন্ট এভারেস্ট। তেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হলো লিওপার্গেল। ভারতের বৃহত্তম হিমবাহ, এটা হলো সিয়াচেন। এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ জহর টানেল। এরপর চলে আসি ভূস্বর্গ। ভূস্বর্গ বলা হয় কাশ্মীর উপত্যকাকে। নেক্সট চলে আসি কারাওয়ে। কারাওয়ে দেখা যায় কারাওয়েতে কোথায় দেখা যায়? কাশ্মীরে। কারাওয়েতে কি চাষ হয়? এটা হচ্ছে জাফরান। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? এগুলো হলো তাল। ভারতের উচ্চতম মালভূমির নাম হলো লাদাখ। ভারতের উচ্চতম শৃঙ্গ হলো কেটু। কেটুর পুরো কথাটি হলো কিং অফ কারাকোরাম। নেক্সট কোশ্চেন চলে আসি, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। এই পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত হলো হিমালয়। কাশ্মীর হিমালয় এর একটি গিরিপথের নাম হলো বানিহাল। পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝখানে কোন উপত্যকা রয়েছে? পীরপাঞ্জাল উচ্চ হিমালয়ের মাঝে কোন উপত্যকা রয়েছে? এটা হলো কাশ্মীর উপত্যকা। পরের কোশ্চেন হলো, ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নামচা বারোয়া। রাজস্থানের চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। আরাবল্লী পর্বতের মরুদ্যান অংশকে বলা হয় বাগার। লুনি নদীর উত্তরাংশে বালুময় অংশকে বলা হয় থালি। নবীন পলিগঠিত সমভূমিকে বলা হয় খাদার। শুষ্ক অঞ্চলে লবণাক্ত প্রকৃতির সমভূমিকে বলা হয় কাল্লার বা রেহ। বিপাশা ও ইরাবতী নদীর মাঝে যে দোয়াব রয়েছে সেটা হলো বাড়ি দোয়াব। ইরাবতী ও বিতস্তা নদীর মাঝে রয়েছে রেচনা দোয়াব। নবীন পলিগঠিত মৃত্তিকাকে পাঞ্জাবে বলা হয় বেট। আর এখানে একটা কোশ্চেন রয়েছে, চোষ বা খোষ কি? এটা হলো শিবালিক পর্বতমালার থেকে আগত ছোট নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত ভূভাগকে বলা হয় চোষ বা খোষ। বিহারের দুঃখ, এটা আমরা সবাই জানি, এটা হলো কোশি নদীকে বলা হয়। মাউন্ট এভারেস্টকে নেপালিরা বলে সাগর মথা। তিব্বতীরা বলে চোমোলুংমা। নেক্সট কোশ্চেন চলে আসি, প্যাংগং যে হ্রদ রয়েছে সেটি রয়েছে লাদাখে। ভারতের উচ্চতম হ্রদ এটি। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো সরামতি। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো জাপ্ফো।
গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নকরেক। প্রাচীন পলিমাটি পাঞ্জাবে বলা হয় গোরাডু। রাজস্থানের মরু অঞ্চলের প্রধান নদী হলো লুনি। মরু অঞ্চলে সৃষ্ট হ্রদকে বলা হয় রান। ভারতের বৃহত্তম নদী দ্বীপ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটি হলো মাজুলি। এটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে। শিবালিক হিমালয়ের একটি হ্রদ নৈনিতাল ও ভীমতাল। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। পুনের কাছে যে গিরিপথ সেটা হলো ভোরঘাট এবং নাসিকের কাছে গিরিপথ হলো থলঘাট। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। নর্মদা ও তাপ্তির মাঝে রয়েছে সাতপুরা পর্বত। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। চম্বল নদী বিধৌত ও বালিমাটি গঠিত উচ্চমেঘে বলা হয় পাথার। ভিডিওটি যদি বুঝতে না পারেন প্রথম থেকে আরেকবার ভালোভাবে শুনে নিন, এবং এটাকে আমি রেকমেন্ড করবো যে হেডফোন লাগিয়ে খুব ভালোভাবে শুনতে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং প্রাকৃতিক পরিবেশ থেকে আজকে আমি দিলাম প্রায় 63 কোশ্চেন, এরকম আরও অনেক কোশ্চেন আসবে, ধীরে ধীরে আসবে। তো সেই জন্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এটুকুই বলার ছিল, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে।